আপনারা কি পুরী যাচ্ছেন? পুরী নামটা শুনলেই আমাদের মনে একটা আবেগ চলে আসে, আর এই রথযাত্রার সময় পুরীর মাহাত্ম্যই অন্যরকম। প্রতি বছরের তুলনায় এই রথযাত্রার সময় প্রচুর দর্শনার্থীর ভিড় হয়ে থাকে পুরীতে। আজকের ভিডিওতে পুরীতে যাতায়াত থেকে শুরু করে কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন এবং কীভাবে ট্যুর প্ল্যান করলে আপনাদের পুরী ভ্রমণ সার্থক হবে, তারই খুঁটিনাটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পুরী কীভাবে যাবেন? পুরী যাওয়ার সবথেকে বেস্ট অপশান হলো ট্রেন। সবার প্রথমে আসি শিয়ালদা থেকে আপনারা কীভাবে পুরীতে যাবেন। আপনারা যদি শিয়ালদা থেকে যান, প্রতি সোম, বুধ এবং শুক্রবার পেয়ে যাবেন দুরন্ত এক্সপ্রেস, যেই ট্রেনটি রাত 8টাতে ছেড়ে ভোর 3:55 পৌঁছে যায় পুরীতে, আর যেখানে স্লিপারের ভাড়া হলো 630 এবং 3A-তে ভাড়া হলো 1585 টাকা। আপনারা যদি হাওড়া থেকে যান, এখান থেকে পেয়ে যাবেন 4টি ট্রেনের অপশান। সব থেকে কম সময় পৌঁছানোর জন্য রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়ে 6:10 এবং পুরী পৌঁছে যায় 12:35। চেয়ার কারে ভাড়া 1245 টাকা এবং ইকোনমি ক্লাসের ভাড়া হলো 2400 টাকা। এছাড়াও হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে শতাব্দী এক্সপ্রেস, এই ট্রেনটি হাওড়া থেকে 2:15 ছেড়ে পুরী পৌঁছে যায় 3:50। এই ট্রেনের ভাড়া হলো চেয়ার কারে 1380 এবং ইকোনমি ক্লাসের ভাড়া হলো 2130 টাকা। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটি 10:35 ছেড়ে পুরী পৌঁছায় 7:10। স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 340 টাকা এবং থার্ড টায়ার এসিতে ভাড়া হলো 880 টাকা। আরেকটি ট্রেন হলো কামাখ্যা পুরী এক্সপ্রেস, এই ট্রেনটি থাকে শুধুমাত্র শুক্রবার, হাওড়া থেকে 11:20 ছেড়ে পুরী পৌঁছায় 7:30, যেখানে স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 310 টাকা এবং থ্রি টায়ার এসির ভাড়া 835 টাকা। এছাড়াও সাঁতরাগাছি থেকে পেয়ে যাবেন আপনারা পুরী যাওয়ার স্পেশাল ট্রেন, যে ট্রেনটি 8:35 ছেড়ে পুরী পৌঁছে যায় 4:30। ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হলো 415 টাকা এবং এসি থ্রি টায়ারের ভাড়া হলো 1100 টাকা। এছাড়াও শালিমার স্টেশন থেকে অনেকগুলি ট্রেন রয়েছে পুরী যাওয়ার, সেই ট্রেনের টাইম টেবিল আপনাদের সামনে দিয়ে দিলাম। তবে একটা কথা, পুরী যাওয়ার আগে আপনারা অবশ্যই ঠিক করে নেবেন যে আপনারা কোন সি বিচে থাকবেন, কারণ পুরীতে 3টি সি বিচ রয়েছে, একটি গোল্ডেন বিচ, দ্বিতীয়টি হলো মেরিন ড্রাইভ বিচ এবং সবথেকে যেটি জনপ্রিয় সেটি হলো স্বর্গদ্বার বিচ। পুরী যাবেন আর পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পূজা দেবেন না, এমন দর্শনার্থীর সংখ্যা তো খুব কমই থাকে, তাই যারা মন্দিরে পূজা দেন বেশিরভাগ পছন্দ করেন স্বর্গদ্বার বিচ, কারণ এখান থেকে মন্দিরের দূরত্ব অনেক কম। এই সি বিচ কিন্তু প্রচুর জমজমাট হয়, আর আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে বেছে নিতে পারেন মেরিন ড্রাইভ বিচ। স্ক্রিনে অনেকগুলি হোটেলের নাম্বার দিয়ে দিলাম, তবে সিজন অনুযায়ী কিন্তু হোটেলের ভাড়া নির্ভর করে। স্টেশনে নেমেই ওখান থেকে আপনারা মাত্র 50 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন হোটেলে, তবে আপনারা নিজেরা হোটেল না খুঁজে যদি অন্যের সাহায্য নেন সেক্ষেত্রে আপনাদের হোটেল খরচ অনেকটা বেড়ে যাবে। সাইট সিনে কী কী দেখবেন? পুরীতে এসে পূজা দেওয়া ছাড়াও সাইট সিনে ঘোরার জন্য বেস্ট অপশান হলো ওটিডিসির পরিবহন ব্যবস্থা। প্রধান 5টি প্যাকেজ রয়েছে, সবার প্রথমে জেনে নেব ওটিডিসি যে বুকিং সেন্টারটি কোথায় রয়েছে। স্বর্গদ্বার ব্রিজ থেকে টোটোতে উঠলে মাত্র 20 টাকা ভাড়া দিলেই আপনাকে পৌঁছে দেবে এই ওটিডিসির বুকিং সেন্টারে। মূলত এখানে 5টি প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজগুলি আপনাদের সুন্দরভাবে বর্ণনা করছি। 535 টাকার প্যাকেজ, এই প্যাকেজটি রয়েছে শুধুমাত্র সোমবার, পান্থনিবাসের কাছ থেকে আপনাকে 6:30 বাসে উঠতে হবে, আবার আপনাকে 12 ঘন্টা পর 6:30 আবার পান্থনিবাসে নামিয়ে দেবে। আপনাকে ঘোরানো হবে মাচণ্ডী মন্দির, চন্দ্রভাগা বীচ, কোণারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, ধৌলিগিরি শান্তিস্তূপ, উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন। সেকেন্ড প্যাকেজটির মূল্য 380 টাকা, 380 টাকা দিয়ে আপনারা 7:30 থেকে 5:30 পর্যন্ত ঘুরতে পারবেন, আর এই প্যাকেজের মধ্যে আপনারা চিলকালিয়াকের সঙ্গে দেখবেন অলারনাথ মন্দির, পুরী মিউজিয়াম, রাজহাঁস আইল্যান্ড, প্রত্যেকটি যে প্যাকেজ রয়েছে সাইট সিনের খরচ কিন্তু আপনাদেরই।
তিন নম্বর প্যাকেজ, এই প্যাকেজের মূল্য মাথাপিছু 275 টাকা, দু ঘন্টা সময়ের মধ্যে ঘোরানো হয় সাক্ষী গোপাল মন্দির এবং রঘুরাজপুর আর্ট ভিলেজ। রঘুরাজপুর আর্ট ভিলেজে প্রত্যেকটি বাড়িতেই শিল্পীদের বাস, এবং এত সুন্দর সুন্দর ওনারা পটচিত্র আপনাদের সামনে বানাবেন যে আপনার কিন্তু ওই গ্রামটা ঘুরলে আপনাদের খুবই ভালো লাগবে। ওটিডিসির যে 4 নম্বর প্যাকেজটি রয়েছে, এই প্যাকেজটির মূল্য 325 টাকা, দিনে 2 বার এই বাস পরিষেবা চালু আছে, সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, আবার 2টো থেকে 7টা পর্যন্ত। এই প্যাকেজটিতে শুধুমাত্র নন্দনকানন বাদে প্রথম প্যাকেজে যে যে জায়গাগুলি রয়েছে প্রত্যেকটি জায়গায় ঘোরানো হয়ে থাকে। সর্বশেষ অর্থাৎ 5 নম্বর যে প্যাকেজটি রয়েছে, মাথাপিছু ভাড়া পড়ে 685 টাকা, পুরী সাইট সিনের সঙ্গে ঘোরানো হয়ে থাকে কালীজয় মন্দির। গাড়ি বুকিংয়ের জন্য যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আপনাদের জানাবো ওটিডিসির পরিবহনে গেলে আপনাদের কী কী সুবিধা রয়েছে আর কী অসুবিধা রয়েছে। ওটিডিসি পরিবহনে গেলে আপনারা বেশ কিছু সুবিধা পাবেন। সরকারি বাস হয় আপনারা সব জায়গাতেই অগ্রাধিকার পাবেন, আপনাদের এক্সট্রা লাইন দিতে হবে না, বাস সোজা পার্কিং এরিয়ায় প্রবেশ করে, তাই প্রাইভেট গাড়ির থেকে হাঁটতেও কম হবে। এছাড়াও বাসের ফিক্সড টাইম একদম সঠিক সময়ে ছাড়ে। এছাড়াও প্রত্যেকটি বাসেই রয়েছে একজন করে গাইড, যিনি আপনাদের সমস্ত ট্যুরটাকে পরিচালনা করেন। এছাড়াও সঠিক সময়ে প্রত্যেকটি জায়গাতে ঘুরিয়ে আবার সঠিক সময়ে ফিরিয়ে নিয়ে আসে, কোনো চিটিং হওয়ার সম্ভাবনা নেই। এসি বাস হয় কোনো সমস্যাই হবে না। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওটিডিসি পরিবহন কোনো খাবার প্রোভাইড করে না, খাবারের খরচ কিন্তু আপনাদের নিজেদেরই বহন করতে হবে। সবশেষে এই কথাটা বললে চলে যে ওটিডিসি পরিবহনে আপনারা যদি ভ্রমণ করেন তাহলে আপনারা প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন সঠিক সময়ের মধ্যে। সুবিধাগুলো তো জানলাম, এবারে জানবো আমরা কিছু অসুবিধার কথা। অসুবিধার মধ্যে একটাই রয়েছে, যেদিন আপনারা ঘুরতে যাচ্ছেন তার আগের দিনে কিন্তু আপনাদের বুকিং করতে হয়। যেদিন ঘুরতে যাবেন সেই দিনই সকালে জিজ্ঞেস করে নেবেন যে ট্যুরটা হচ্ছে কি না, কারণ কিছু কিছু সময় এই ট্যুর ক্যান্সেল হয়ে যায় বিভিন্ন কারণে। শেষের কথাটি শুনে প্রত্যেকেরই খারাপ লাগার কথা, তবে বন্ধুরা এই ক্যান্সেল হয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু আর সকল সময় তো হয় না, মাঝে মধ্যে হয়, তাই ফোন করে জানে নেই ভালো আগে থেকে। যারা স্বামী স্ত্রী বা ছোটো পরিবার নিয়ে ঘুরতে যান তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র ভরসা হলো এই ওটিডিসির বাস, কারণ এখানে আপনাদের খরচও যেমন কম হবে ঘোরাটাও তেমন কিন্তু খুব কমফোর্টেবলিভাবে হবে। আর সবথেকে বড় কথা, আপনার কিছু জানারও দরকার নেই, কারণ সঙ্গে যেহেতু ট্যুর গাইড থাকে আপনাদের এত সুন্দরভাবে জায়গাগুলো সম্বন্ধে হচ্ছে ইতিহাস সম্বন্ধে এত সুন্দরভাবে বলে দেন ওনারা যে আপনাদের কিন্তু ভ্রমণটা একটা অন্য লেভেলের হয়ে যায়। সকলের রথযাত্রা খুব ভালো কাটুক, ভালোই ভালোই আপনারা পুরী থেকে ঘুরে আসুন এই কামনা করি।